কেমন আছো সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আর সময় এখন 7টা, আর আমি ছিলাম কালি হোটেলে। এই দেখো এখানে ছিলাম এই রুমে, সবকিছু বেগে আমার গুছা আনি গেছে সবকিছু। আর তোমরা দেখতে থাকো কারিগে আমি ছিলাম এই হোটেলে, এবং গেলাম এরাবে থ্রু থেকে। আমি খুব সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম, দেখো সবকিছু বান্ধা বান্ধা আমার খাই গেছে, দেখো বেগেতেই। আর সামনে আছে রোড ক্রস, মেন রোডটা আমি ধরবো, ওখানে দেখতে থাকো। খুব সকালে আমি চলে এলাম মেন রোডে, দেখুন সকাল সকাল প্রচুর আসছে গাড়ি লরি বাস মাস ট্রাক, যা মনে করতে পারো, ঠিক না? অবশ্যই সাবধানে চালাতে হবে, এটা একদম মেন রোড, নাইলে কে পেছন দিকে আসে ঠুকি দিয়ে চলে যাবে। সকাল ঠান্ডা লাগছে হালকা হালকা, সাইকেল চালিয়ে মোটামুটি 20-25 কিলোমিটার সাইকেল চালিয়েছি। আর সামনে আছে একটা টোলগেট আছে, সেখান থেকে এসে পৌঁছিলাম এই সাইডে দেখো। আর সাইকেল আমি এখানে রেখে দিয়েছি, মোটামুটি এখান থেকে ধুবুলিয়ার পরে পৌঁছে হায়াপুর ডান দিকে বেঁকে যেতে হবে। এই যে আমি ধুবুলিয়া যাবো, সেখানে যেতে হলে 30 কিলোমিটার যেতে হবে আমার সাইকেল চালিয়ে, ঠিক না? কিন্তু আশা করি আজকে আমি পৌঁছে যাবো হায়াপুরকে। আর দেখতে থাকো এই সাইডে দেখো টোলগেট, ওই পাশে গাড়ি ঢুকছে, তারপরে চেকিং হচ্ছে, এনে পুলিশের আছে, ঠিক না? আমার তরফ থেকে থাকলে সেফ ড্রাইভিং সেফ লাইফ থেকে তরফ থেকে, আর আমার তরফ থেকে হলে পশ্চিমবঙ্গ প্রত্যেক পুলিশ কর্মীকে অসংখ্য ধন্যবাদ, প্রতি সেকেন্ড আমার খুবই হেল্প করেছে, ঠিক না? মানে কোনো সমস্যা কোনো হয়নি। আর আরও থাকলে তরফ থেকে ধন্যবাদ সাধারণ মানুষদের, আমাকে সাধারণ মানুষও আমাকে খুবই হেল্প করেছে, মানে খুবই সুন্দর আমার হেল্প করেছে, কোনো সমস্যা কোনো হতে কোনো হয়নি আমার। আর আমি পুরো চাঙ্গা আছে, কোনো শরীরে কোনো সমস্যা হয়নি, ঠিক না? দেখতে থাকো মোটামুটি 30 কিলোমিটার সাইকেল চালিয়েছি, এখন মরিয়া দেখো দাঁড়িয়েছি, সকাল সকাল টিফিনটা করে নেবো, ঠিক না? খাবার দাবার খেতে মনে সাইকেল চালাবো কীভাবে? এ দেখুন কচুরি চলে এসছে সবজির সঙ্গে ঘুগনির সঙ্গে। বন্ধুরা আমি ওখানে এসে পৌঁছিলাম ধুবুলিয়া মরিয়ে, আর মাত্র 10 কিলোমিটার বাকি আছে হায়াপুর পৌঁছিতে। দেখো সাইকেলটা আমার, তোমরা দেখতে থাকো সামনে একটা রেল গেট আছে, মানে এখানে ট্রেন আসা যাওয়া করে, ঠিক না? অবশ্যই এটা পেরাতে হবে, দেখুন সামনেই আছে ট্রেন, পুরা কলকাতা দিকে যায় হাওড়া স্টেশন দিকে, এখান থেকে ওই পাশে দেখুন এটা পেরিয়ে সোজা যেতে হবে, আর 2-3 কিলোমিটার আশা করি। এটা ট্রেন যাই মিনি ইন্টারিগেট পাওয়ার হাউস, ওখানে এদিকে মাঠ আছে একটা। পৌঁছিলাম আয়াপুরি, আর শ্রী চৈতন্য ভগবানের জন্মস্থান, এখন এই মন্দিরটা আমি কোনো করব ভাবে সাইকেলটা আমি ভিতরে রেখে দিয়েছি। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো কোনটি, এত কোনো প্রচুর ভিড় দেখো, আছে টোটোর প্রচুর ভিড়, দূর দূর থেকে সবাই অর্পণ করতে আসছে মন্দির। এই দেখো সামনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, সাইডে প্রচুর টোটো, দেখো প্রচুর ভিড় এখানে, আমি প্রথমবার আসছি তো বুঝলেন, প্রচুর টোটো এখানে। অবশ্যই তোমরা আসবে, আর সাইডে দেখো এখানে ঠাকুরের জিনিসপত্র ছবি তবে বিক্রি হচ্ছে, আর এদিকে দেখো ছবি এখানে বিক্রি হচ্ছে। এই দেখো মন্দির, এখানে দেখো লেখা আছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, খুব সুন্দর জায়গা, অবশ্যই আসতে পারো খুঁজতে এই জায়গাকে। আর আমি তখন সাইকেলে রেখে দিয়েছি, কিন্তু সবাই জুতো চপ্পল দেখো খুলছে, আমাকে বুট খুলতে হবে, ঠিক না? সাইকেল আর এখানে আমি রেখে দিলাম বুট মুট, আর সব দেখাবো এই জায়গায়। আর প্রভু পাদ শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজার কী দেখে এখানে দেখো আছে, দেখতে পাচ্ছ? আর এখানে যদি কেউ তোমরা ডোনেশন যদি দান করো ওইখানে দেখো আছে, ঠিক আছে, ভক্তিগাস্ত প্রচার বিভাগ, এখানে বই তৈ মানে ঠাকুরের সম্বন্ধে মন্দির সম্বন্ধে সবকিছু পাওয়া যাবে, এখানে সব তথ্য দিয়ে আছে দেখো যাবতীয়, ঠিক আছে, আয়াপুর শ্রী চৈতন্য মঠ হইতে প্রকাশিত যাবতীয় ইত্যাদি, এদিকেও দেখো মন্দির আছে, মানে ফুল টুল এখানে সবকিছু মানে এখানে যা বিক্রি হয়। আর ঠাকুর শ্রী ভক্তি বিনোদ শ্রী মতি মন্দির, এটা একজনটা দেখিয়েছিলাম, ঠিক আছে, এই মন্দিরটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই মন্দিরটা, ঠিক আছে, খুব সুন্দর রিভিউ, সাইডে একটা বড় দিকে বাঁধ আছে, আর এখানে ঠাকুর তো অনেকটা আছে,
সবই তো কাছাপাছি জুতো মুতো মানে সবই তো কোনো ছোট বাংলা গীতা এবং স্মরণীয় গতি পাওয়া যায় এখানে ঠিক আছে এই দেখুন এখানে বই তো গীতা এখানে বিক্রি হচ্ছে নিলাম মৃত্যু সবকিছু ওইখানে আছে দেখো সব প্রচুর ভিড় ধরো দেখো ডু নট দ্য অ্যালাউ ফোন কিন্তু আমি ভিতরে ভিডিও ভিতরে আমি ভিডিও করবো না কারণ বকবে আর এখানে লেখা সম্পূর্ণ নিষেধ ধূমপান ফুল তোলা তারপর সাইকেল চালানো ফটো তোলা করে সব নিষেধ আছে কিন্তু বাইরে একটা ফটো আমরা তুলতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এই দেখো এই সাইডে এই দেখো ভালোভাবে ঘুরিয়ে নিই ঠিক আছে খুব সুন্দর এখানে রিভিউ রথ দেখো ইয়া করার আছে ঠিক আছে শ্রী নবদ্বীপ থাম প্রতারিত সভা আর এই সাইডে দেখো ঠাকুর আছে ফটো তুলে যাবে না তাও কোনো রকমের চলে যাচ্ছে ঠিক আছে ফটো তুলে যাবে না দেখো লেখা আছে এখানে তো প্রণাম করছে শ্রী শ্রী গৌরী গদাধর শ্রী লক্ষ্মী ঠিক আছে মন্দিরে যাবতীয় কোনো মন্দির সবকিছু হরে কৃষ্ণ আমি বাংলা জানেন বাংলা জানেন আমি অল ইন্ডিয়া ট্যুর করছি তো বুঝলেন তো আমার জেলা বাঁকুড়া জেলা থানা রানীবান বুঝলেন তো মানে আজকে তো 105 কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছি বুঝলেন তো মানে আমি চাইছি এখানে তো আছে ধর্মশালা আছে না নেই ধর্মশালা এখানে মানে থাকার বন্দোবস্ত নেই ধরো বাইরের লাইফ সাইকেল যেতে পারলো না এটা বলছি আপনাকে ৪০ টাকা ৫০ টাকা ২০ টাকা দাম শ্রী শ্রী গৌরী মন্দির টয়লেট সেন্টার এদিকে আছে এই শাড়ি দেখো মন্দির আছে দান দিচ্ছে অন্নপূর্ণ আনন্দ মাতা ভগবতী কৃষ্ণ ভক্তি বিনোদন নিত্য সত্যের রাধাগিরি শ্রী গৌরী গদাধর
এই সাইডে একটু দেখে নিই কি সকল আছে। দেখছো চলো এদিকে দিন আপনি। আর বলতে গেলে এখানে ভগবানের বাড়ি, এখানে ঘর, এটাই মানে দেখাচ্ছিল আর কিন্তু দেখার নেই। ঠিক আছে, আর আমি এখানে মায়াপুরের মেন জোনটা ফেমাস মন্দির আমি এখানে যাইনি, দেখে আমি চেষ্টা করবো আজকে যাওয়ার জন্য। আর সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য, যদি ভিডিওর মাঝে ওখানে ভুল তো নিয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবো। টাটা, বাই বাই।